নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন এপিসোডে তোমাদের জানাই সবাইকে স্বাগত। আজকের এই এপিসোডে চেন্নাই এফসি ভার্সেস এটিকে মোহনবাগান দলের ম্যাচ নিয়ে সম্পূর্ণ প্রিভিউ তোমাদেরকে এই ভিডিওতে দিয়ে দেব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, এবং তোমরা যদি এটিকে মোহনবাগান দলের একজন ডাইহার্ট ফ্যান হয়ে থাকো তাহলে ভিডিওতে করো একটা লাইক, আর চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশনে ক্লিক করে নিও। তো গাইস, আইএসএল সিজন 7-এর 42 নম্বর ম্যাচে মুখোমুখি হতে চলেছে চেন্নাই এফসি বনাম এটিকে মোহনবাগান দল। যে ম্যাচটি 29শে ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যা 7:30 থেকে সিএমসি স্টেডিয়াম বামবলিয়াম থেকে তোমরা ম্যাচটি সরাসরি লাইভ দেখতে পারবে। স্টার স্পোর্টস চ্যানেল এবং মোবাইলের মাধ্যমে হটস্টার এবং জিওটিভিতে তোমরা ম্যাচটি লাইভ দেখতে পারবে। সেক্ষেত্রে এই ম্যাচটিতে এটিকে মোহনবাগান দল তাদের এই বছরের শেষ অ্যাও গেম খেলবে, তার সাথে এই বছরের শেষ হোম ম্যাচ খেলবে চেন্নাই এফসি দল। তো দুটো দলের কাছেই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই বছরের শেষ ম্যাচ খেলতে চলেছে 42 নম্বর ম্যাচে এসে তারা এই শেষ ম্যাচটা খেলতে চলেছে এই বছরে। তো দুটো দলই চাইবে যে 3টে পয়েন্ট নিয়ে তারা পয়েন্ট টেবিলের অনেকটাই মানে একটা ভালো জায়গায় থাকতে বছরের শেষেই, তারপর শুরুতে আবার কিন্তু তারা আরও ভালো ম্যাচ খেলবে, এরকমই চাইবে তারা। আর গাইস, এই ম্যাচের আগে দুটো দলই কিন্তু তাদের লাস্ট ম্যাচের যে পারফরমেন্স করে এসেছে, অর্থাৎ দুটো দল এটিকে মোহনবাগান দল কিন্তু লাস্ট ম্যাচে বেঙ্গালুরু এফসি দলের বিরুদ্ধে 1-0 গোলে জিতে এসেছে এবং প্রায় 9 দিন মতো টানা রেস্ট পেয়েছে এই ম্যাচের আগে। তো এই ম্যাচে অত্যন্ত কনফিডেন্স লেভেলটা হাই থাকবে এটিকে মোহনবাগান দলের। অন্যদিকে চেন্নাই এফসি দল কিন্তু মানে লাস্ট ম্যাচটা এসসি ইস্টবেঙ্গল দলের হয়ে 2-2 গোলে কিন্তু ড্র করে এসছে, তো তাদেরও কনফিডেন্স লেভেলটা হাই থাকবে যেহেতু তারা এই ম্যাচে মানে লাস্ট ম্যাচ খেলছে বছরের এবং 3টে পয়েন্ট তাদের কাছে খুবই মূল্যবান। তো দুটো দলের কাছেই কিন্তু ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। আর যদি এই ম্যাচের আগে এই দুটো দলের লাস্ট পাঁচটা ম্যাচের পারফরমেন্সের কথা যদি বলি, তাহলে লাস্ট পাঁচটা ম্যাচে এটিকে মোহনবাগান দল 3টে জিতেছে, 1টা ম্যাচ হেরেছে এবং 1টা ম্যাচ ড্র করেছে, যেখানে তারা লাস্ট 5টা ম্যাচে 5টা গোল করেছে এবং 3টে গোল তারা খেয়েছে। অপরদিকে চেন্নাই এফসি দল লাস্ট 5টা ম্যাচে 2টো হেরেছে, 2টো ড্র করেছে এবং 1টা ম্যাচ জিতেছে, যেখানে 4টে গোল করে তারা 7টা গোল কিন্তু খেয়েছে। তো সেই ক্ষেত্রে লাস্ট 5টা ম্যাচের পারফরমেন্সের তুলনায় কিন্তু চেন্নাই এফসি দলের পারফরমেন্স কিন্তু সেরকম ভালো নয়। অপরদিকে এটিকে মোহনবাগান দলের লাস্ট 5টা ম্যাচের পারফরমেন্স খুবই ভালো রয়েছে। তো যেহেতু এই বছরের শেষ ম্যাচ দুটো দলই খেলছে, তো দুটো দলের কাছেই কনফিডেন্স লেভেলটা হাই থাকবে। তো গাইস, এবার যদি সবশেষে তোমাদেরকে এই ম্যাচে দুটো দলের শক্তিশালী দিক এবং দুর্বলতা নিয়ে কথা বলি, তাহলে প্রথমেই শক্তিশালী দিক হিসেবে দুটো দলের কাছে অ্যাটাকিং সাইড নিয়ে বলবো। তো অ্যাটাকিং সাইডে দুটো দলের কাছেই পজিটিভ স্ট্রাইকার রয়েছে, যেখানে এটিকে মোহনবাগান দলের ডেভিড উইলিয়ামস এবং রয় কৃষ্ণা এই জুটিটা লাস্ট ম্যাচ থেকে ক্লিক করে গেছে, যেখানে তারা মানে গোল করছে। রয় কৃষ্ণা তো গোলের মধ্যে রয়েছে, খুব ফর্ম রয়েছে রয় কৃষ্ণার। অপরদিকে ডেভিড উইলিয়ামস তার সতীর্থ, তিনিও কিন্তু গোল করা শুরু করে দিয়েছে। অপরদিকে চেন্নাই এফসি দলের পজিটিভ স্ট্রাইকার যে 9 নম্বর জার্সিধারী পজিটিভ স্ট্রাইকার, বিদেশি স্ট্রাইকার, তিনি কিন্তু এই সিজনে মাত্র 7টা ম্যাচে 1টা গোল করেছেন এবং 1টা অ্যাসিস্ট করেছেন। যেহেতু তার নাম মনে করতে পারছি না তাই বলতে পারছি না তিনি কে, কিন্তু 9 নম্বর জার্সি পরে খেলেন। তো সেই প্লেয়ারটি মানে একটা হাই লেভেলের প্লেয়ার, তিনি এই সিজনে 7টা ম্যাচে মাত্র 1টা অ্যাসিস্ট এবং 1টা গোল করেছে। তো তার কাছে অনেক কিছু আশা রাখছে চেন্নাই এফসি দল। এবং ইসমা বলে একটা প্লেয়ার আছে, তিনি কিন্তু মানে চোটের কারণে ভুগছে। তো এই দিক দিয়ে মানে অ্যাটাকিং সাইডে ফরওয়ার্ড লাইন আপে কিন্তু এটিকে মোহনবাগান দলের শক্তিশালী খুবই। তো অপরদিকে যদি মাঝমাঠ নিয়ে কথা বলি, তাহলে চেন্নাই এফসি দলের কাছে রয়েছেন একজন অ্যাটাকিং মিডফিল্ডার রাফায়েল কিবেলারু, যিনি কিন্তু এই সিজনে একটা কর্নার থেকে ডাইরেক্ট গোল করেন। তো তাকে তো অবশ্যই চোখে চোখে রাখতে হবে এটিকে মোহনবাগান দলের ডিফেন্সকে। অপরদিকে এটিকে মোহনবাগান দলের কাছেও রয়েছে ক্রিয়েটিভ ফুটবলার এডু গার্সিয়া, জাভি হার্নান্ডেস এবং কাল ম্যাকুক্তো রয়েছেন। তো মাঝমাঠ দুটো দলের কাছেই খুবই শক্তিশালী দুটো দলেরই। তো সেক্ষেত্রে ডিফেন্স নিয়ে যদি কথা বলি, তাহলে ডিফেন্স তো এটিকে মোহনবাগান দলের এক কথায় মানে অসাধারণ ডিফেন্স রয়েছে এটিকে মোহনবাগান দলের, যেখানে তিরি আর সন্দেশ জিঙ্গানের সেন্টার ব্যাক পজিশনের কম্বিনেশনটা খুবই জমে উঠেছে। তার সাথে দুইজন সাইড ব্যাক প্রীতম কোটাল এবং লেফট ব্যাকে শুভাশিস বোস অত্যন্ত ভালো খেলছেন, অর্থাৎ এক কথায় এই 4জন ডিফেন্সে কিন্তু এটিকে মোহনবাগান দলের ভরসা যোগাচ্ছেন, এবং যার ফলে অরিন্দম ভট্টাচার্যকে সেরকম একটা পরীক্ষার মুখে পড়তে হচ্ছে না কোনো ম্যাচ
ম্যাচেই এবং তার অনেকগুলোই ক্লিন শিট হচ্ছে প্রত্যেক ম্যাচেই টুকটাক। তো সেক্ষেত্রে অপরদিকে চেন্নাই এফসি দলের ডিফেন্সে রয়েছেন এলিসাভিয়ার মতো একজন অভিজ্ঞ ডিফেন্ডার, যে কিনা চেন্নাই এফসি দলের হয়ে অনেক বছরই সার্ভিস দিয়েছে। তার সাথে তো আরও একজন লম্বা করে বিদেশি প্লেয়ার রয়েছেন, যিনি কিন্তু মানে মোটামুটি খুবই ভালো খেলছেন, কিন্তু ডিফেন্স যতই শক্তিশালী হোক চেন্নাই এফসি দলের তবুও তারা কিন্তু গোল খাচ্ছে প্রত্যেক ম্যাচেই, কারণ লাস্ট পাঁচটা ম্যাচে তারা সাতটা গোল খেয়েছে। তো মোটামুটি এটিকে মোহনবাগান দলের ডিফেন্স কিন্তু অত্যন্ত শক্তিশালী, আর চেন্নাই এফসি দলের ডিফেন্সও শক্তিশালী, কিন্তু গোল তারা বেশি খাচ্ছে। তো এবার যদি দুর্বলতা নিয়ে কথা বলি এক কথায়, তাহলে দুর্বলতা কিন্তু এটিকে মোহনবাগান দলের সেরকম কোনো দুর্বলতা নেই, কারণ এই ম্যাচে জাভি হার্নান্দেজও ফিরে এসেছে। তো আরও শক্তিশালী মানে শক্তিশালী দিকগুলোই কিন্তু এই ম্যাচে কাজে লাগবে এবং আরও শক্তিশালী হয়ে উঠলো এটিকে মোহনবাগান দল এই ম্যাচে। তার সাথে চেন্নাই এফসি দলের কথা বলি, তাহলে চেন্নাই এফসি দলের একটাই দুর্বলতা, যেখানে তাদের একজন পজিটিভ স্ট্রাইকার, তিনি কিন্তু গোল পাচ্ছেন না। সাতটা ম্যাচ হয়ে গেছেন, তিনি কিন্তু সেরকম গোলই করতে পারছে না। তার সাথে ডিফেন্সে তারা মানে এত সুন্দর ভালো ডিফেন্স থাকা সত্ত্বেও তারা গোল খাচ্ছে। তো এই ম্যাচে তাদের এই দুই জায়গায় বেশি হয়তো দুর্বলতা দেখতে পাওয়া যাবে। তো এক কথায় এটিকে মোহনবাগান দলের শক্তিশালী দিক কিন্তু বেশি নজরে পড়ছে, দুর্বলতা বলতে সেরকম কিছু নেই। অপরদিকে চেন্নাই এফসি দলের শক্তিশালী দিক রয়েছে, কিন্তু দুর্বলতা কিন্তু বেশ চোখে পড়ছে এই ম্যাচে। তো সেক্ষেত্রে অবশ্যই তোমরা জানিয়ে দিও কমেন্ট বক্সে যে এই বছরের শেষ ম্যাচ খেলতে চলেছে এটিকে মোহনবাগান দল, অপরদিকে চেন্নাই এফসি দল, তো এই ম্যাচটিতে কোন দল জিতবে এবং কোন দলের জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে, ক গোলে জিতবে সেটাও কিন্তু তোমরা কমেন্টে জানিয়ে দিও। তো গাইস, আজকের এই ভিডিওতে এই ম্যাচটির সম্পূর্ণ প্রিভিউ তোমাদেরকে দেওয়ার ছিল, তো দিয়ে দিলাম। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশানে ক্লিক করে নিও, তাহলেই পরবর্তী ভিডিওর নোটিফিকেশন কিন্তু তোমরা পেয়ে যাবে।